বুঝলেন ভাই সাহেব, আল্লাহর কাছে হাজার শুকর যে আপনার পোলার লাগিয়া এরকম সুন্দরী গুণবতী একটা মাইয়া জোগাড় করতে পারছি, সামান্য কইলাম আর কি। সবই আপনার চেষ্টা আর ওই উপরালার ইচ্ছা। তবে ঘটক আনিস, এই কামটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হইব। আমার পোলা শহরে তাইছে, আবার তাড়াতাড়ি যাইব গা। তাড়াতাড়ি মানে পারলে তো নতুন করে আরেকটা শুরু করে দিই, সামান্য কইলাম। নতুন আরেকটা মানে কথা ঠিক বুঝতে পারলাম না। আরে ভাই সাহেব বুঝতে পারলেন না, খালি পোলারই বিয়া করাবেন, মাইয়ার বিয়া দিবেন না, ওর একটা ব্যবস্থা করতে হইব না, সামান্য কইলাম। এইটা কি কও, আমার মাইয়া ছোট স্কুলে পড়ে, ওর তো বিয়ের বয়স হয় না এখনো। যে মাইয়ার লগে আপনার পোলার বিয়া ঠিক করছি, আপনার মাইয়ার লগেই তো মাইয়া পড়ে। তবে মানে ব্যাপার হয়েছে কি শুনেন, মানে মাইয়াটা ফেল দিতে দিতে বয়সটা একটু বেশি হয়েছে, সামান্য কইলাম। আচ্ছা জাগিয়া, এই সব কথা বাদ দাও, আসল কথা কও। ও বশিরের মা, বশিরের মা, আরে শুনো, বিয়া শাদির কোনো কথা বাকি থাকলে ঘটকের কাছে জান না লও। জানেন না ওটা ভালো, আর আপনারা জানতে না চাইলেও ঘটক হিসাবে আমার বলিয়া দেওয়াটা উচিত, তাই সামান্য কইলাম আর কি। না তুমি সবসময় সামান্যই কও। ও বশিরের মা, কই তুমি? এই তো আমি গাছতলায় বইয়া বিয়া শাদির আলাপ কি জমে, এক গেলা শরবত খান। কি দরকার ছিল? আরে আস্তে খাও, আস্তে খাও, শেষ হয়ে গেছে। ভাবি সাহেব, আপনি হলেন গুলেন বুঝলেন কিনা একটা গুণবতী মহিলা, মানে আপনার মতো স্বর্ণকর বামা আমি জীবনেও দেখি নাই। মানে কথাটা বুঝলাম না, একটু খোলাসা করে কোন। মানে ব্যাপার হচ্ছে কি, আপনার পোলা মাইয়া দুইটাই হলো সোনার টুকরা, আর আপনি হলেন কি এই জন্য ও সোনা গর্ব মা? শোনো, সামান্য কইলাম আর কি। ঘটক সব সময় সামান্যই কও, কইতে কইতে তো আবার অনেক বেশি কও। আচ্ছা শুনো, ওই যে আমার আবার আরতে যাইতে হইব। আচ্ছা আচ্ছা, আসল কথাটা কও। আচ্ছা বুঝই তো, দেরি হইলে লেট হয়ে যাইব। দেরি হইলে লেট হয়ে যাব। হ্যাঁ এই মন খারাপ করার কি আছে, আগে তুই আমার বান্ধবী আছিলি, এখন হবি ভাবি। দেখ ময়না, ব্যাপারটা যেন কেমন, তোর বাজান আমার বয়সে একজন মেয়েরে তোর ভাইয়ের জন্য ঠিক করতেছে, আর তোর বিয়ের কথা কইলি কয় তুই নাকি ছোট। শোন, এই জন্য দোষ হলো তোর বাবার। হ, আমার বাবার মাথাটা খাইছে আনিস ঘটক, ওরে পাইলে আমি। চল ওই আনিস ঘটকের 12টা বাজাই। ইচ্ছা করলে কি সব হয়, একটা পরিকল্পনা করতে হইব। চল ভাইজানে গিয়া কই, তোর ভাই আমাকে সাহায্য করবো, হের কেসি ঠেকে পড়ছে, নিজের বিয়া নিজে কেউ বন্ধ করে। আমার ভাইজান সোনার মানুষ, লেখাপড়া শেষ কইরা হে চাকরি করতেছে, হেরে কইলে হে ঠিকই হুনবো। হঠাৎ কইরা আমার ভাইজান রে হ্যাঁ বিয়া করতেছে, ব্যাপারটা কি আমার জানি কেমন কেমন লাগতেছে। তুই দেখি কস, বসির ভাইয়া হগলের প্রিয়, তুই তার যা কইবি তাই হুনবো। কইতে পারি এক শর্তে, ক তুই আমার ভাবি হবি, তাই এখন না, আগে তুই লেখাপড়া শেষ কর তারপরে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে চল এখন যাই। আচ্ছা এখন থেকে তোর আর আমার কাজ শুরু। কি বাবা বসির, এখানে খাড়া খাড়া কি করতেছ, রোদে পুড়িয়া তো একবার সাদা মানে একবার কালো হয়ে গেছো গা। হ্যাঁ আমার বিয়া, হ্যাঁ মেয়া তো দেখাইলেন না। হ্যাঁ কুর মেয়ে কেমন মেয়ে জানতে হবে না? আরে বাবা, বাপ মা যারে ঠিক করে তারে আলহামদুলিল্লাহ বলে মাইনা নিতে হয়, এইটাই নিয়ম। তা ঠিক, কিন্তু মেয়েটা কতটুকু পড়েছে, বয়স কত তা জানতে হবে না? বয়স একেবারে কম, মানে মাসুম বাচ্চা যারে কয় ডল পুতুল। কি বলতেছেন আপনি? হ্যাঁ আপনি কি মাথা খারাপ হয়েছে না অন্য কিছু? মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার বাপ মায়ের। কিছু বললেন না বাবা, মাথা গরম করে না বুঝছ, মানে মাইয়া দেখলে তোমার মাথা একেবারে ঠান্ডা হয়ে যাব। বাবা মন ভালো একটা গান শুনাই। তুমি যে আমার অগো, তুমি যে আমার আমার কিলো, এত সুন্দর গান ধরলাম চইলা গেল। হ্যাঁ কই গেল?
তোর বিয়া আরে তোর বিয়া তো আমার কাছে কিছুই না মাত্র 1 2 তাড়াতাড়ি করতারেন না বেশি তাড়াতাড়ি করে না আবার তাড়াতাড়ি ছুটিয়া যাবে গা তাহলে তো ভুলে দেবেন না 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 বলম না যা তুই যা এখন যা সাথীটা নিয়ে গেল গা নাকি যা গা ব্যবসা নাই এখন আমার জানি কি একটা কাম আছিল কি জানি কাম কাটাটা কি আমারে আনি তাবর ভাই আরে কে কেডা কে আমারে আরে আরে ভাতিজা না বইনে আনিস ভাই হ্যাঁ আপনি তো আমার ভাইজানের লগে আমার বান্ধবীর বিয়া ঠিক করছেন হ্যাঁ করছি এবার আমার বিয়েটা ঠিক করে দেন না আচ্ছা তোমার বিয়া কেমনে ঠিক করে দিম তোমার বাপ মা তো কয় তুমি এখন ছোট তোমার বয়স হোক তখন তোমার বিয়ে আমি ঠিক করব কোনো চিন্তা করো না না ও তো কিছু বুঝি না আমার বিয়া অক্ষুনি দিতে হইব দাঁড়াও দাঁড়াও এত তাড়াতাড়ি আমি সুপাত্র কই পামু পাত্র আনিস ভাই হ্যাঁ আমার তো তোমারই পছন্দ বাজারে গিয়ে কও না আমারই পছন্দ কয় কি তাও হইতে পারে মানুষের মন তো তাছাড়া আমার এখন কি বা বয়স হইছে না হ তুমি অক্ষুন গিয়া বাজারে প্রস্তাব দাও আচ্ছা ঠিক আছে আমি হনে যাইতেছি চাচারে থক্কু চাচা না মানে ভাই জানলে থক্কু ভাই জানে না মানে শ্বশুরে যাই আমি কমু আর তাছাড়া আমার তৃতীয় পক্ষরে আমি কথাটা বুঝাই কমু তুমি কি চিন্তা করো না অনিস ভাই দেখো ভুল জানো না 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 হইব না কোনো ভুল তাইলে তো পামু না আমি কোনো কুর কুইরা খাতাস কি হলো এত বেলা হয়ে যাইতেছে শশী এখনো বাসায় আইতেছে না কেন বাগান আমি আইসা পড়ছি এত বাইরে থাকা ঠিক না তোর মা কয়দিন পর তোমার বিয়ে ঠিক হইব কথাবার্তা চলতাছে বাজান আমার আর কয়দিন পর বিয়ে দিলে হয় না এত ভালো ছেলে হাত ছাড়া হয়ে গেলে আর পাওয়া যাইব না যদি তারা দেরি করে তাইলে কি কস আনিস ঘটক কইলেও দেরি করন যাইব না তাই যত তাড়াতাড়ি পারো বিদায় করে দিতেছ এই তো না রে মা এটা ঠিক না আমি কি তোর খারাপ চাই যদি খারাপ না চাও তাহলে আমার বিয়েটা পিছায় দাও আমার মন বলতেছে তুমি নিজে দয়া কথা কও আর আনিস ঘটকের ব্যবস্থা আমরা করব আরে আনিস ঘটক এত সুন্দর সাইজা আমার বাড়িতে নতুন বিয়া করতে যাইতাছো নাকি মনে ময়না পাখি কইছে সালাম আলাইকুম চাচা জান চাচা জান ও আনিস ঘটক হ্যাঁ মাথা মুটা খারাপ হয় নাই তো তোমার না মাথা খারাপ হয় নাই মানে ব্যাপার হইছে কি আমি নিজের কথা নিজে কেমনে করবো সরম লাগতেছে বশির বাবা বশির একটু এদিকে আসো বাবা এই তোমার আনিস ঘটকের জানি কি হয়েছে মাথা খারাপ হইয়া গেছে মনে হয় পানি আনুম হ যাও না ব্যাপার হয়েছে কি আমি আইছিলাম ময়নার বিয়ার ব্যাপারে ময়নার বিয়ার ব্যাপারে ময়না তো ছোট মানুষ স্কুলে পড়ে ওর বিয়ের ব্যাপারে তোমার কেউ কিছু কইছে না না মানে মা নাই কইলো ওর নাকি আমারে খুব পছন্দ বুঝলেন চাচি জান মই না কইলো হ্যারে খুব পছন্দ কারে এ বুই দাদা রে আনি জি কত কানি জি তুমি বসো জি আব্বা আম্মা বইলাম আম্মা বসো জি বাবা বসির আসো বাবা আসো বাবা পানি নিয়ে আইছি আব্বা আম্মা চল আমি দৌড়ছি আগে ওই পুলিশে খবর দে ভাই না পুলিশে খবর দে পুলিশে খবর দে এই পুলিশ ভাই পুলিশে খবর দে পুলিশ মা শুনো ময়না যেমন তোমার ছোট মেয়ে ওর তো বিয়ের বয়স হয় নাই শশীও ময়না বান্ধবী আর ওর সাথে আমার বিয়ে ঠিক করলা একটু বিবেক বাঁধলো না মা ওই দেখো শশী বাবা আইতাছে ভাই সাহেব আমি মনে কিছু না করলে একটা কথা বলি
আমি আমি বুঝতে পারছি আপনি কি বলতে এসেছেন। শশীমার বিয়া তো আমার বসুরের লগেই করামু, তো এখন না, দুই বছর পরে শশীমার পড়ালেখা চলুক। আমারে বাঁচাইলেন ভাই সাহেব। হ, আমি আমি বুঝতে পারছি, আমার আমার চোখ খুইলা দিছে আমার পোলায়, আমার মাথার মধ্যে যে জ্বরটা ছিল ওই জ্বরটাও আমার পোলা বসির আমারে খোলাসা করে দিছে। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি এই বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ, বড় অপরাধ। আমার মতো আমার মতো অপরাধ আপনারা কেউ করবেন না, আপনারা কেউ করবেন না। আর আরেকটি কথা মনে রাখবেন, ওই ওই আনিস ঘটক, আনিস ঘটকদের কাছ থেকে আপনারা সব সময় দূরে থাকবেন। ১৮ বছরের কম বয়সের কোনো মেয়ের যেন বিয়ে না হয়।